হাই বন্ধুরা এই ভিডিওটি থেকে তোমরা আর্টিকেল ব্যবহারের জাদুকরী কৌশল জানতে পারবে বন্ধুরা তোমাদের কাছে আমার দুইটা প্রশ্ন একটি প্যাসেজের মধ্যে তোমরা যখন আর্টিকেল ব্যবহার করো তখন আর্টিকেলের অনেক শূন্য স্থানে তোমরা কোনো আর্টিকেল ব্যবহার করো না অর্থাৎ এও ব্যবহার করো না এনও ব্যবহার করো না এবং দিও ব্যবহার করো না তোমরা ওই স্থানটিতে ক্রশ চিহ্ন ব্যবহার করো অর্থাৎ সেখানে কোনোই আর্টিকেল ব্যবহার করো না তো তোমাদের কাছে আমার একটা প্রশ্ন তোমরা কেন ওই স্থানে কোনো আর্টিকেল ব্যবহার করো না কী শর্তে বা কী নিয়মে তোমরা এটা করো আর দুই নম্বর প্রশ্ন হলো অনেক সময় তোমরা আর্টিকেল ব্যবহার করতে গিয়ে একই নাউনের পূর্বে এন ব্যবহার করো এবং ওই প্যাসেজের মধ্যে যখন আবার ওই নাউনটা তোমরা পাও তখন ওই নাউনের সামনে তোমরা দি ব্যবহার করো অর্থাৎ একটি প্যাসেজের মধ্যে একই নাউনের সামনে তোমরা এ এন ব্যবহার করো আবার দ্বি ব্যবহার করো তো আমার তোমাদের কাছে প্রশ্ন হলো কেন তোমরা দি ব্যবহার করো এ ব্যাপারে তোমাদের কাছে কি যুক্তি আছে বা কোন নিয়মে তোমরা এটি করো হ্যাঁ তোমাদের কাছে অবশ্যই যুক্তি আছে আমি সেটি বিশ্বাস করি আর আমিও তোমাদের সামনে কিছু দু যুক্তি উপস্থাপন করতে যাচ্ছি তোমরা তোমাদের যুক্তির সঙ্গে আমার যুক্তিগুলোর তুলনা করে দেখো কোন যুক্তির গ্রহণযোগ্য আমি বিশ্বাস করি তোমরা আমার যুক্তির সাথে একমত হবে কারণ আমি শ্রেণী শিক্ষক শ্রেণী পাঠদানের অভিজ্ঞতা থেকেই তোমাদের মাঝে তোমাদের মতো শিক্ষার্থীদের মাঝে গবেষণা করেই আমি এই অভিনব অত্যাধুনিক কৌশলগুলো আবিষ্কার করেছি এবং আমি আমার অভিজ্ঞতায় দেখেছি আমার শিক্ষার্থীরা এই অভিনব কৌশলগুলো অবলম্বন করে তারা অতি সহজেই আর্টিকেলের শূন্যস্থানগুলোতে আর্টিকেল ব্যবহার করতে পারে এবং এই অভিনব কৌশলগুলো এই নিয়মগুলো তারা অতি সহজে আয়ত্তও করতে পারে মনেও রাখতে পারে তা আমি বিশ্বাস করি আর এই নিয়মগুলো বা এই কৌশলগুলো তোমাদের খুব উপকারে আসবে তোমরা আমার এই ভিডিওটা দেখতে থাকো এবং তোমাদের মনে যে বিভিন্ন ধরনের প্রশ্ন উদয় হবে তোমরা ধীরে ধীরে প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে ওয়ার্ডস আর্টিকেল এটা তোমরা সবাই মোটামুটি জানো তারপর আমি বলতেছি পদাশ্রিত নির্দেশক শব্দগুলোকে আর্টিকেল বলে হোয়ার ইজ আর্টিকেল ইউজ কোন জায়গায় আমরা আর্টিকেল ব্যবহার করব এই যে দেখো যেখানে নাউন থাকবে সেখানে আর্টিকেল বসবে অর্থাৎ আর্টিকেলের সম্পর্ক নাউনের সাথে যেখানে নাউন থাকবে না সেখানে আর্টিকেল বসবে না তারপর আরও দেখো আবার অনেক নাউনের সাথেও আর্টিকেল বসে না এই এখানে হয়তো বা তোমাদের অনেক প্রশ্ন মনে জাগবে প্রশ্নের উদয় হবে তোমরা ভিডিওটা দেখতেই থাকো তোমাদের প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে কাইন্ডস অফ আর্টিকেল এটাও তোমরা সবাই জানো আর্টিকেল দুই প্রকার ইনডিফিনিট আর্টিকেল এবং ডিফিনিট আর্টিকেল তোমাদের জানা আছে এইসব ইনডিফিনিট আর্টিকেল এই যে এগুলো দেখো যে আর্টিকেল দুটি নাউনকে নির্দিষ্ট করে না তাকে ইনডিফিনিট আর্টিকেল বলে যে যেমন আই হ্যাভ এ পেন অর্থাৎ আমার যে কোনো একটা কলম আছে এই কলমটা আমার নির্দিষ্ট না অথবা আই হ্যাব অ্যান আমরোলা অর্থাৎ আমার যে কোনো একটি ছাতা এটা নির্দিষ্ট ছাতা নয় আর কোথায় আমরা ব্যবহার করবো অ্যান অনির্দিষ্ট সিঙ্গুলার কাউন্টেবল নাউনের সাথে অ্যান বসে আমরা আধুনিক গ্রামারিয়ানরা আমরা এখন নাউনকে দুই ভাগ করে পড়াই কাউন্টেবল নাম আনকাউন্টেবল নাম কাউন্টেবল নান বলতে আমরা ওই নানগুলোকে বোঝাই যে নানগুলো গণনা করে প্রকাশ করা যায় আর আনকাউন্টেবল নান বলতে আমরা ওই নাউনগুলোকে বোঝাই যে নানগুলো গণনা করে প্রকাশ করা হয় না তবে এটা মনে রাখব ভাষা খড়স্রোতা নদী আর ব্যাকরণ হলো জলাবদ্ধ জলাশয় ভাষা ব্যাকরণকে অনুসরণ করতে বাধ্য নয় সেজন্য আমরা প্রায়শ দেখি যে গ্রামারের নির্দেশনাগুলো নিয়মগুলো ভেঙে ভাষা তার গতিতেই চলছে আর এও মনে রাখো গ্রামারের কোনো নিয়মই ষাট পারসেন্টের বেশি ভাষা নিয়ন্ত্রণ করতে পারে না অর্থাৎ নো গ্রামাটিক্যাল রুলস কাভার্স মোর দ্যান সিক্সটি পার্সেন্ট ল্যাঙ্গুয়েজ সেই জন্য দেখো যে কথা একশো পারসেন্ট সত্য নয় এই যে দেখো শর্তগুলো কী এই যে এন ব্যবহারের উচ্চারণের উপর নির্ভর করে আর্টিকেলটি এ হবে কিংবা অ্যান হবে কিন্তু আর্টিকেলটি সেই শব্দটির জন্য বসতে পারে আবার নাও পারে আমরা শিখেছি ভাওয়েল থাকলে অ্যান কনসোনেন্ট থাকলে এ কথাটি আংশিক সত্য ছিল আসল সত্য কথা এটি কোনো শব্দ উচ্চারণের শুরুতে ভাওয়েল সাউন্ড আসলে অ্যান কনসোনেন্ট সাউন্ড আসলে এ এখানেও তোমাদের একটা প্রশ্ন হয়তো মনে জাগবে তোমরা ভিডিওটা দেখতে থাকো তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে কোন শব্দ উচ্চারণের শুরুতে ভাওয়েল সাউন্ড আসলে অ্যান বসে যেমন অ্যান পি দেখো এম কনসোনেন্ট কিন্তু উচ্চারণ হচ্ছে এ অ্যান অরেঞ্জ এটা নাউন ও অ্যান ইউ অ্যান অ্যাক্ট্রেস ইত্যাদি আবার এই যে দেখো কোনো শব্দ উচ্চারণের শুরুতে কনসোনেন্ট সাউন্ড আসলে এ বসে এই যে দেখো এমন আ বয় এই যে বয় বি কনসোনেন্ট আ টয় খেলনা অ্যা পেন অ্যা মোবাইল ফোন অ্যাণানা ইত্যাদি এই যে কনসোনেন্ট সাউন্ড আসলো তারপর তো ব্যতিক্রম আবার তোমরা জানো এটাও তোমাদের প্রায় জানা আছে কিন্তু ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয় এবং ও যদি এর মতো উচ্চারিত হয় তাহলে ইউ এবং ও এর পূর্বে এ বসে হবার কথা এন কিন্তু সেটা না ব্যবহার হয় ব্যবহৃত হবে এ এই যে দেখো যেমন এই যে এগুলো ইউনিক মোবাইল ফোন এই যে ইউ ভাওয়াল কিন্তু উচ্চারণ হলো ইউ এর মতো এই জন্য এন এর ব্যবহৃত না হয়ে এ ব্যবহার হলো আ ইউনিভার্সিটি স্টুডেন্ট এজ এ ইউ আবার এ ওয়ান আইড ম্যান ওয়ান ও এরকম হয় এখন ধরো ডিফিনিট আর্টিকেল কোনগুলো ডিফিনেট যে দেখো কোনো নির্দিষ্ট নাউনের সাথে দিয়ে বসে নির্দিষ্ট নাউনের সাথে দিই বসে অথবা এই যে দেখো কোনো নাউনকে নির্দিষ্ট করার জন্য দি বসে যে দুইটা শর্ত তারপর দিয়ের ব্যবহার কোথায় ব্যবহার করব আমরা কোন নাউনকে তিন প্রকারে নির্দিষ্ট করা যায় অর্থাৎ নির্দিষ্ট নাউনের সামনে আমরা দি ব্যবহার করব। আর সেই নাউনকে আমরা তিনভাবে নির্দিষ্ট করতে পারবো এই যে এক নম্বর কি ন্যাচারাল ডিফিনিট দুই হচ্ছে সেকেন্ড টাইম মেনশন ডিফিনিট আর থার্ড হচ্ছে পার্শিয়াল মেনশন ডিফিনিট এই তিনভাবে আমরা একটা নাউনকে নির্দিষ্ট করতে পারি এখন ধরো ন্যাচারাল ডিফিনিট এই যে নির্দিষ্ট প্রাকৃতিক বস্তু এই যে সেগুলো এগুলা যেমন দ্য মুন চন্দ্র বলতে কাকে বুঝাবো আমি যখন যখনই আমি বলবো মুন তখনই তোমরা আমাদের সৌরজগতের চাঁদকে বুঝবে দ্য সান তুমি সূর্য এই সূর্য কোন সূর্য তোমরা তোমাদের সামনে ভেসে আসবে আমাদের সৌরজগতের সূর্য দ্য নর্থ কোন নর্থ আমাদের পৃথিবীর নর্থ দ্য পদ্মা নদীগুলোর মধ্যে পদ্মা নদী চলে আসবে মনের প্রেক্ষাপটে দ্য কোরআন এই যে আমাদের ধর্মীয় গ্রন্থ দ্য আল কোরআন হওয়া উচিত ছিল দ্য কোরআন বলার সাথে কি আমাদের কোরআন শরীফ পবিত্র ধর্মগ্রন্থটি তোমার বনের চোখে ভেসে উঠবে দা তাজমহল দেখো তাজমহলের ছবি তোমাদের চোখের সামনেই চলে আসলো অন্য কোনো ছবি আসবে না দা জনকণ্ঠ বলার সাথে দেখো অনেক পত্রিকা আছে কিন্তু জনকণ্ঠের প্রথম পেজটি তোমার চোখের সামনে ভেসে আসলো দা হারমোনিয়াম দেখো চোখের সামনে চলে আসছে হারমোনিয়াম দ্য ওসমানী হল দা রামায়ণ এই যে হিন্দুদের ধর্মগ্রন্থ এটি দ্য টুইন টাওয়ার দ্য মোংলাপোর্ট ইত্যাদি তারপরে দেখো সেকেন্ড টাইম মেনশন ডিফিনিট কোনো নাউনকে একই কনট্যাক্সটের মধ্যে দ্বিতীয়বার হতে উল্লেখ করলে সেই নাউনটি নির্দিষ্ট হয় এবং সেই নাউনের সাথে দিয়ে বসে যেমন ধরো আই বার্ড ইন মাই গার্ডেন দ্য বার্ড ওয়াজ খ্যারিং এ সিড ইট অফার মি দ্য সিড টু প্লান্ট ইট ইন মাই গার্ডেন দেখো প্রথমে আমরা ব্যবহার করলাম এ বার্ড ইন মাই গার্ডেন অর্থাৎ বাগানে আমাদের আমার বাগানে যে কোনো একটা পাখি এটাই অনির্দিষ্ট ছিল কিন্তু কোন পাখিটা বীজ ক্যারি করতেছে এই পাখিটি তাহলে পরের পাখিটি নির্দিষ্ট হয়ে গেছে অন্য পাখি কিন্তু নয় আমার এই বাগানের পাখিটি একটা বীজ বহন করতেছে এই জন্য দ্বিতীয়বার উল্লেখ করলে নির্দিষ্ট হয়ে গেলো এবং তখন আমরা দেখো ব্যবহার করলাম দি বার্ড এ সিট মানে কি এটা যে কোনো সিট আর দ্য সিট কোন সিটটা আমাকে দিল এই সিটটি আমাকে দিল মানে প্রথম সিটটি ছিল অনির্দিষ্ট এবং পরে এই সিটটি হলো নির্দিষ্ট এই জন্য বলা হয় যে দ্বিতীয়বার থেকে উল্লেখ করলে নাউনটি নির্দিষ্ট হয়ে যায় এবং সেই নাউনের সামনে দিয়ে বসে এখন যখন পার্শিয়াল মেনশন ডেফিনিট কোনো নাউনের সমষ্টির অংশ বোঝালে সেই নাউনটি নির্দিষ্ট হয় এবং সেই নাউনের সাথে দিয়ে বসে এই যে দেখো দ্য গ্রিন ম্যাঙ্গোস ম্যাঙ্গোস কিন্তু সমষ্টি আর দি গ্রিন কাঁচাম এই যে আমের সমষ্টি হচ্ছে কাঁচা আমি যেন আমরা দি ব্যবহার করলাম দ্য গ্রিন ম্যাঙ্গোজ কাঁচা আম মানে আমের সমষ্টি দ্য ব্রোকেন গ্লাসেস সব গ্লাস কিন্তু নয় এই গ্লাস সমষ্টি তার মধ্যে আমরা ভাঙা গ্লাসের কথা বললাম মানে গ্লাসের সমষ্টির অংশ বিশেষ দ্য ব্রোকেন গ্লাসেস দ্য নেগলেক্টেড ওমেন ওমেন হলো সমষ্টি ওমেন বলতে আমরা সমস্ত মহিলাদেরকে বোঝাচ্ছি কিন্তু এ মহিলাদের মধ্যে যারা নেগলেক্টেড অবহেলিত তাহলে কী হলো এর সমষ্টির অংশ বিশেষ জন্য আমরা ব্যবহার করলাম দ্য নেগলেক্টেড ওমেন দ্য ফ্রিডম ফাইটার সব ফাইটার কিন্তু নয় আমাদের সূর্য সন্তানেরা আমাদের বীর সন্তান যাদেরকে আমাদের মুখ আমাদের যারা দেশ এবং জাতি দিয়েছিল তাদের কথা বলা হচ্ছে এই ফাইটারের কি অংশ বিশেষ দ্য ফ্রিডম ফাইটার্স দ্য ডিজাবল পিপল পিপল সমষ্টি সব মানুষকে বোঝানো হচ্ছে না যে লোকগুলো ডিজাবল মানে প্রতিবন্ধী তাদেরকে বোঝানো হচ্ছে তাহলে এই পিপলের সমষ্টির অংশ বিশেষ এই জন্য আমরা এখানে দ্বি ব্যবহার করলাম এখন দেখো এই যে উদাহরণটি এই উদাহরণের মধ্যে তোমরা আর্টিকেল ব্যবহার করো তাহলে তোমাদের সমস্ত প্রশ্নের জবাব তুমি এখানে পেয়ে যাবে খুদ্রি ইজ ড্যাশ 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 ইন্টেলিজেন্ট তো এখানে আমি কি আর্টিকেল ব্যবহার করব হ্যাঁ তোমরা তো এক বাক্যে সবাই বলবে স্যার এখানে অ্যান বসান অ্যান ব্যবহার হবে স্যার কারণ এই যে ভাওয়েল আছে কিন্তু আমার শর্ত কী ছিল প্রথমে যেখানে নাউন থাকবে সেখানে আর্টিকেল বসবে যেখানে নাউন থাকবে না সেখানে আর্টিকেল বসবে না তো ইন্টেলিজেন্ট তো নাউন নয় ইন্টেলিজেন্ট হলো অ্যাজেকটিভ তাহলে অ্যাজেকটিভের সামনে তুমি কিভাবে আর্টিকেল বসাও তাহলে তো শর্ত ভঙ্গ হয়ে গেল সেজন্য আমরা এখানে ব্যবহার করতেছি দেখো এই যে ক্রস নাউন নেই ক্রস ভাওয়েল এবং কনসনেটের সাথে সম্পর্ক আছে কিন্তু পরে তোমার আরও ক্লিয়ার হবে দেখো ইন্টেলিজেন্ট বয় তুমি এখানে কি ব্যবহার করবে এখানে আবার দেখো আমরা অ্যান ব্যবহার করলাম এখানে ব্যবহার করলাম আমরা ক্রস আর এখানে ব্যবহার করলাম অ্যান কারণ কি এই যে বয় আছে আমরা এই জন্যে বলছি যে শব্দটির সামনে আর্টিকেল বসবে সে শব্দটির উচ্চারণের উপর নির্ভর করবে আর্টিকেলটি এ হবে কিংবা অ্যান হবে কিন্তু আর্টিকেলটি ওই শব্দটির জন্য বসতেও পারে আবার নাও পারে যেমন এইখানে আমরা এন ব্যবহার করলাম এই যে ভাওয়েল অনুসারে কিন্তু আর্টিকেলটি ইন্টেলিজেন্টের নয় আর্টিকেলটি হচ্ছে বয়ের বুঝতো সবাই আবার দেখো এখানে আমরা কি ব্যবহার করি এখানে আবার এ ব্যবহার করতেছি আ ভেরি ইন্টেলিজেন্ট বয় দেখো এই আর্টিকেলটা কিন্তু আমরা বয়ের জন্য ব্যবহার করেছি মানে একই বয়ের জন্য আমরা একবার এখানে ব্যবহার করলাম অ্যান এবং এখানে ব্যবহার করতেছি এ কারণ কি এই যে কনসোনেন্ট সাউন্ড এই যে ভি কনসোন্ট সাউন্ড দিয়ে উচ্চারণ শুরু এর জন্য আমরা ব্যবহার করেছি এখানে এ কিন্তু আর্টিকেলটি ভেরি নয় আর্টিকেলটি ব্যবহৃত হয়েছে বয়ের জন্য আ ভেরি ইনটেলিজেন্ট বয় এটি একটি নাউন ফ্রেজ অ্যান ইন্টেলিজেন্ট বয় এটিও একটি নাউন ফ্রেজ পরে দেখো আমরা এখানে এই জায়গায় আমরা তো এই জায়গায় কী ব্যবহার করবো দেখো অ্যান ব্যবহার করলাম ক্ষুদ্রি হ্যাজ অ্যান আম্রেলা ক্ষুদ্রির একটি ছাতা আছে এই অ্যান ব্যবহার হয়েছে কার জন্য এই আম্রেলারই জন্য কারণ আমরেলা নাউন তাহলে তোমরা এই শর্ত জানলে যেখানে নাউন থাকবে সেখানে আর্টিকেল বসবে যেখানে নাউন থাকবে না সেখানে আর্টিকেল বসবে না আর যে শব্দটির সামনে আর্টিকেল বসবে সেই শব্দটির উচ্চারণের উপর নির্ভর করবে আর্টিকেলটি এ হবে কিংবা অ্যান হবে কিন্তু আর্টিকেলটি সেই শব্দটির জন্য বসতেও পারে নাও পারে এর মধ্যে তোমরা এই কথাগুলো এখানে ক্লিয়ার হয়ে গেছো খুদ্রি হ্যাজ অ্যান আমরাল্লা এই যে এখানে আমরা কী ব্যবসাব এই যে দেখো প্রথম ব্যবহার করেছি অ্যান কারণ এটি অনির্দিষ্ট ছাতা যে কোনো ছাতা আর কোন ছাতাটা সুন্দর এই ছাতাটি সুন্দর অর্থাৎ আমরা যখন এই ছাতাটিকে দ্বিতীয়বার উল্লেখ করলাম তখন এই ছাতাটি নির্দিষ্ট হয়ে গেল এবং সেজন্য আমরা এর সামনে দি ব্যবহার করলাম ম্যাঙ্গো টেস্ট সুইট বার ড্যাশ 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 গ্রিন ম্যাঙ্গো টেস্ট সোর এখানে আমরা কি ব্যবহার করবো কোন আর্টিকেল দেখো এখানে আমরা দি ব্যবহার করতেছি কারণ প্রথমে আমরা উল্লেখ করেছি ম্যাঙ্গো ম্যাঙ্গো বলতে সমষ্টি সমস্ত আমকে বোঝাচ্ছি আর দ্য গ্রিন ম্যাঙ্গো অর্থাৎ কাঁচা আম এই আমের সমষ্টির অংশ বিশেষ সেজন্য আমরা এখানে ব্যবহার করলাম দি ক্লিয়ার সবাই দ্য ফ্রিডম ফাইটার্স আর ড্যাশ কে দি দ্য বেস্ট পিপুল এখানে সুপারলেটিভ ডিগ্রির সামনে আমরা দি ব্যবহার করলাম তারপরে এই দুটি মূলত ব্যবহৃত হয়েছে পিপলের কারণে এখন ধরো যেখানে এ অ্যান বসে না এই সব জায়গায় বসবে না প্লুরাল নাউনের সাথে এ বসে না ব্যক্তির নামের পূর্বে এ বসে না তবে অনেক সময় অপরিচিত ব্যক্তির নামের সামনে এ অ্যান ব্যবহৃত হয় যেমন মনে করো জালাল নামের একটি লোক তোমাকে খুঁজতেছে তার জালালকে তুমি চেনো না তখন তোমাকে বলতে হবে এ জালাল ইজ লুকিং ফর ইউ স্থানের নামের পূর্বে এন বসে না পারিবারিক সম্পর্কের পূর্বে এন বসে না জাতি বোঝাতে মানুষ ও নারীর পূর্বে এন বসে না কিন্তু একজন মানুষ একজন নারী বোঝালে এআ বসে কালেকটিভ নাউনের সাথে অ্যান বসে না আনকাউন্টেবল নাউনের সাথে এ অ্যান বসে না এখন আনকাউন্টেবল নানগুলো কারা যে নানগুলোকে গণনা করে প্রকাশ করা হয় না এই যে যেমন ফ্লুইড সমস্ত তরল পদার্থ ওয়াটার মিল্ক অয়েল ইংক স্যুপ যেমন এগুলোকে ওয়াটারকে তুমি ওয়াটার্স করতে পারবে না ওয়াটার্স করলে এর অর্থ ভিন্ন হয়ে যাবে যেমন ওয়াটার্স মানে এগুলো সমুদ্র তারপরে এই যে গ্যাসেস হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ইত্যাদি ন্যাচারাল ফেনেমেনা ইলেকট্রিসিটি হিট ডার্কনেস ব্রাইটনেস তারপরে যে দাঁড়ব ম্যাটেরিয়ালস টু এ স্মল টু বি কাউন্টেড গোনা যায় না এমন ক্ষুদ্র ক্ষুদ্র অনু স্যান্ট ডার্ট সল্ট সুগার স্যানকে তুমি যদি স্যানস করো তাহলে অর্থ দাঁড়াবে মরুভূমি অ্যাকাডেমিক ডিসিপ্লিন যেমন পাঠ্য বিষয়গুলো ম্যাথামেটিক্স জিওগ্রাফি ফিজিক্স বায়োলজি এগুলোর সামনে তুমি এন ব্যবহার করতে পারবে না তারপর ধর অ্যাবস্ট্রাকশনস লাভ সেমফেথি কারেজ বিউটি এদেরকে পুলাল হবে না এবং এদের সামনে এন বসাতে পারবে না আদার ইনটেনজিবল থিংস অন্যান্য অদৃশ্য বিষয় যেমন ওয়ার্ক অ্যাডভাইস বিউটি কারেজ ইত্যাদি ডিজিজেস কলেরা ম্যালেরিয়া ডায়াবেটিস ক্যান্সার ডেঙ্গু ইত্যাদি তারপরে এই যে ধরো ল্যাঙ্গুয়েজ ভাষা বাংলা ইংলিশ ফ্রান্স আরাবিক এরা পুলাল হবে না এস বাই এস যারা পুলাল হবে না এবং এদের পূর্বে এন আর্টিকেল বসাতে পারবে না তবে ক্ষেত্র বিশেষে দি ব্যবহার করে জাতি বোঝাতে পারবে গেমস সমস্ত খেলাধুলার নাম ফুটবল ক্রিকেট বেসবল হকি এরা সবাই আনকাউন্টেবল এবং এরা এস বাই এস যারা পুলাল হবে না এবং এদের সামনে এয়ার আর্টিকেল বসবে না সলিড সাবস্টেন্স যেমন আর্থ স্টোন গোল্ড আয়রন তুমি আয়রনকে আয়রনস করলে হয়ে যাবে কাপড় ডলার স্ত্রী ভারওয়াল নাম স্লিপিং ওয়াকিং ডান্সিং ইত্যাদি এবং নেম নাম বড়ভিটা নাগেশ্বরী কুড়িগ্রাম বাংলাদেশ মানে এদেরকে তুমি এস বা এস দ্বারা পুলাল করতে পারবে না এবং এদের সামনে তুমি এ আন ব্যবহার করতে পারবে না তবে ক্ষেত্র বিশেষে তুমি দি ব্যবহার করতে পারবে তবে শেষ কথা হল ভাষা গ্রামারকে মানে না যাদের সামনে আর্টিকেল বসে না যেদের সামনে বসবে না প্রনাউন এদের সামনে আর্টিকেল বসবে না আই উই হি শি দে ইউ ইট এদের সামনে আর্টিকেল বসবে না তারপরে দেখো পজিসিভ মাই আস হিজ হার দেয়ার ইয়োর ইটস এদের সামনে আর্টিকেল বসবে না যেমন স্টেটিভস দিস দ্যাট দিস ডোজ এদের সামনে আর্টিকেল বসবে না কোয়ান্টিফেয়ার্স অল সাম মেনি এভরিচ এদের সামনে কোনো আর্টিকেল বসে না ন্যাচার এজ এ নিউ মরালস টু থ্রি ফার্স্ট সেকেন্ড এদের সামনে আর্টিকেল বসবে না তবে ফার্স্ট সেকেন্ডের সামনে দি ব্যবহার হতে পারে ক্ষেত্র বিশেষে রে পজিশন ইন অফ ফ্রম টু হোয়া টু ইত্যাদির পূর্বে কোনো আর্টিকেল বসবে না তবে পরে বসতে পারে ইট ডু প্লে ওয়াচ লিসন ইত্যাদির সামনে আর্টিকেলে বসবে না তারপরে এই যে দেখো কনজাংশনস বা কানেক্টর দ্যাট হাউএার বিঘ সো দ্যাট ইত্যাদির সামনে কোনো আর্টিকেল ব্যবহৃত হয় না ব্যতিক্রম এটি মনে রাখবে কারণ অধিকাংশ সময় ভর্তি পরীক্ষায় এবং চাকরির পরীক্ষার মধ্যে এগুলো আসে প্লুরাল ভৌগোলিক নামের পূর্বে দি বসে এই যে দা নেদারল্যান্ডস দা মালদ্বীপস দা ফিলিপাইন্স দ্য ওয়েস্ট ইন্ডিজ দেখো সমষ্টিবাচক দেশের নামের পূর্বে দি বসে যে যেমন দ্য কে এচ এ দ্য ইউএসএ দ্য ইউএই দ্য ইউকে ইত্যাদি দেখো ভৌগোলিক নামের পূর্বে দি বসে এই যেমন এই যেগুলো দ্য সুদান দ্য কঙ্গো দ্য হেক দ্য ইয়ামিন দ্য পাঞ্জাব দ্য সাহারা এই যে দেখো জাতি বোঝাতে অ্যাডজেকটিভের পূর্বে বসে এই যে এটা সেটা দ্য ব্রেভ দ্য পুল, দ্য কাওয়ার, দ্য রিচ ইত্যাদি এ এরা জাতি বোঝাবে এটি পুলাল এবং এটা ভারব হবে পুলাল এই যে শেষে অ্যাডভার্ভ হিসাবে অ্যাজেক্টিভের পূর্বে দি বর্ষে এটি বিতর্ক তোমরা আর্টিকেলগুলোকে আমরা অ্যাজেক্টিভ হিসাবে ধরে নিতে পারি আর আবার এই দি এখানে অ্যাডভার হিসাবে ব্যবহৃত হতে পারে দ্য মোর ইউরিড দ্য মোর ইউ দেখো দ্য মোর ইউরিড এখানে নাও নেই এখানেও নাও নেই এই অ্যাজেক্টিভের পূর্বে এ ধরনের দিগুলোকে অ্যাডভার দি বলা হয় বন্ধুরা তোমাদের ভিডিওটি অবশ্যই খুবই কাজের উপর উপকারে এসেছে তোমরা যদি আমার পরের ভিডিওটি পেতে চাও তাহলে এই ভিডিওটিতে সাবস্ক্রাইব করো বন্ধুদেরকে সাহায্য করতে চাইলে ভিডিওটা তুমি শেয়ার করো